ছাগল তাড়ানোকে কেন্দ্র করে এক মহিলা সহ তিনজনকে মারধর করার অভিযোগ উঠল। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা এলাকায়। আক্রান্তরা বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে প্রতিবেশী জীবন মণ্ডলের ছাগল হৃদয় মণ্ডলের বাড়িতে ঢুকে যায়। এরপর কেউ বা কারা রটিয়ে দেয়, হৃদয় মণ্ডল ছাগলটিকে মেরে দিয়েছে। এরপর জীবন মণ্ডল ও তার ছেলে মলয় মণ্ডল সহ বেশ কয়েকজন তাদের বাড়িতে চড়াও হয়ে হৃদয় মণ্ডল, তার স্ত্রী রুমা মণ্ডল এবং তার ভাই বিপ্লব মণ্ডলকে মারধর করে বলে অভিযোগ। তো আমাদের ওখানে একজন জুলি করে আর শঙ্করী করে নাম আছে, ওরা যে বলে দিয়েছে যে তোমার ছাগলকে পুকুরে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, কিন্তু আমি পুকুরে ধাক্কা মেরেনি, হাঁকিয়েছি, চলে গেছে। আমার যাওয়ার পর কিছুক্ষণ প্রায় এক দেড় ঘন্টা পর যে বলেছে তোমার ছাগলকে ফেলে দিয়েছে পুকুরে, জীবনে বাড়ি যেয়ে বলে শঙ্করী আর জুলি, ছাগলটা কুকুর আমি ফেলে দিই। তারপরে কি মারধর করেছে? তারপরে আমার স্বামী দেখলো ঘুমিয়েছিল, ঘুমিয়ে উঠার পর দেখছে আমার গলা টিপছে, তারপর ছাড়তে গেছে, তারপর আমার ছাড়তে গিয়ে আমার স্বামীকে মেরেছে। আপনাদের কজনকে মেরেছে? আমার প্রথমে আমার গলা টিপেছে, গলা টিপার পরে আমার স্বামী ছাড়তে গেছে, ছাড়তে গিয়ে আমার স্বামীকেও মেরেছে, আর আমার দেওয়াকে আমার কারা মেরেছে? আপনারা ছাগলটা তাড়িয়েছিলেন তার জন্যই? আর কোদাল নিয়ে আমার স্বামীকে মেরেছে মলয়, আর জীবন মেরেছে বাঁশ নিয়ে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবু সিংহ, আনন্দ বার্তা। ছাগল তাড়ানোকে কেন্দ্র করে এক মহিলা সহ তিনজনকে মারধর করার অভিযোগ উঠল। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা এলাকায়। আক্রান্তরা বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে প্রতিবেশী জীবন মণ্ডলের ছাগল হৃদয় মণ্ডলের বাড়িতে ঢুকে যায়। এরপর কেউ বা কারা রটিয়ে দেয়, হৃদয় মণ্ডল ছাগলটিকে মেরে দিয়েছে। এরপর জীবন মণ্ডল ও তার ছেলে মলয় মণ্ডল সহ বেশ কয়েকজন তাদের বাড়িতে চড়াও হয়ে হৃদয় মণ্ডল, তার স্ত্রী রুমা মণ্ডল এবং তার ভাই বিপ্লব মণ্ডলকে মারধর করে বলে অভিযোগ। তাড়িয়েছি, তো আমাদের ওখানে একজন জুলি করে আর শঙ্করী করে নাম আছে, ওরা যে বলে দিয়েছে যে তোমার ছাগলকে পুকুরে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, কিন্তু আমি পুকুরে ধাক্কা মেরেনি, হাঁকিয়েছি, চলে গেছে। আমার যাওয়ার পর কিছুক্ষণ প্রায় এক দেড় ঘন্টা পর যে বলেছে তোমার ছাগলকে ফেলে দিয়েছে পুকুরে, জীবনে বাড়ি যেয়ে বলে শঙ্করী আর জুলি, ছাগলটা কুকুর আমি ফেলে দিই। তারপরে কি মারধর করেছে? তারপরে আমার স্বামী দেখলো ঘুমিয়েছিল, ঘুমিয়ে উঠার পর দেখছে আমার গলা টিপছে, তারপর ছাড়তে গেছে, তারপর আমার ছাড়তে গিয়ে আমার স্বামীকে মেরেছে। আপনাদের কজনকে মেরেছে? আমার প্রথমে আমার গলা টিপেছে, গলা টিপার পরে আমার স্বামী ছাড়তে গেছে, ছাড়তে গিয়ে আমার স্বামীকেও মেরেছে, আর আমার দেওয়াকে আমার কারা মেরেছে? জীবন, তারপর আপনারা ছাগলটা তাড়িয়েছিলেন তার জন্যই? আর কোদাল নিয়ে আমার স্বামীকে মেরেছে মলয়, আর জীবন মেরেছে বাঁশ নিয়ে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবু সিংহ, আনন্দ বার্তা।